অসাধ্যকে সাধন করা সেই ব্যক্তির নাম ছিল ব্র্যান্ডন গ্রিমসো। তিনি তখন লন্ডনের একটি সংবাদপত্রের সম্পাদক হিসেবে কাজ করতেন। পুরো পৃথিবীতে থাকা লক্ষ লক্ষ মানুষের মতো তিনিও শুধুমাত্র একটি সফল ক্যারিয়ারের স্বপ্ন দেখতেন, কিন্তু অপ্রত্যাশিতভাবে সেই স্বপ্নটা সম্পূর্ণ বিপরীত দিকে মোড় নেয়। হঠাৎ একদিন তার প্রত্যহিক কাজের সময় 10 বছর বয়সী এক বালক তাকে জিজ্ঞেস করে, আপনি কি কোনো নির্জন দ্বীপে বাস করতে চান? যদিও সেই ছেলেটি তাকে মজার ছলে জিজ্ঞেস করেছিল, ব্র্যান্ডনও মজার ছলে উত্তর দিয়েছিল কেন নয়। কিন্তু এরপরেই একটি কাকতালীয় ঘটনা ঘটে। সেই রাতে খুব বৃষ্টি হচ্ছিল, ব্র্যান্ডন ঘুমাতে পারছিল না, কারণ সেই বালকটির প্রশ্নটি তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ব্র্যান্ডন তার জীবনে ফেলে আসা সময়গুলোর কথা ভাবতে থাকে এবং সে এটাও ভাবে এর পরবর্তী সময়ে তার জীবনে আর কি কি ঘটতে পারে। কিন্তু তিনি এখন আর যুবক নেই, তিনি এখন 40 বছর বয়সী একজন ব্যাচেলর। তার নিজের কোনো থাকার জায়গা ছিল না, এতদিন পর্যন্ত তার সেই সমর্থ হয়নি। তবে তিনি 40 বছর বয়সী অবস্থাতেও ব্যাচেলর থাকার কারণে তার ছিল না কোনো পিছুটান, তাকে থামানোর কেউ ছিল না। আর এই সমস্ত চিন্তাভাবনা থেকেই তিনি ভিন্ন কিছু ভাবতে শুরু করেন। কিছুদিন পরেই ব্র্যান্ডন একটি নতুন দ্বীপের সন্ধান করতে থাকে। যদিও তার বেতন খুব বেশি ছিল না, তবে তার সারা জীবনের স্বপ্ন একটি অ্যাপার্টমেন্ট কেনার জন্য কিছু সঞ্চয় ছিল। খুব শীঘ্রই তিনি তার চাকরি থেকে ইস্তফা দেন, বন্ধুদেরকে ত্যাগ করেন আর প্রত্যহিক জীবনের সব ধরনের নিয়মকানুনের গণ্ডি থেকে বাইরে বেরিয়ে আসেন। তিনি তার সারা জীবনের সঞ্চয়কৃত অর্থ দুঃসাহসিক একটি অভিযানে বের হওয়ার জন্য কাজে লাগান। তিনি তার দুঃসাহসিক অভিযানের জন্য বেছে নেন একটি সেসেলস দ্বীপ, যার নাম ছিল মোয়েন আইল্যান্ড, যার অবস্থান ছিল মেহে নামক একটি দ্বীপ থেকে 4.5 কিলোমিটার দূরে। 480 মিটার দৈর্ঘ্য এবং 300 মিটার প্রস্থ বিশিষ্ট এই দ্বীপটি কিনতে তার ব্যয় হয়েছিল $13,000। সেই সময়টাতে তুলনামূলক এই দ্বীপটির দাম যথেষ্ট কম ছিল, আর তিনি তাই এটা হাতছাড়া করেননি। এই দ্বীপে কত বছর ধরে মানুষের পা পড়েনি তার হিসেব নেই। ব্র্যান্ডন তার জীবদ্দশায় আফ্রিকা অভিযানে বের হয়েছিল, যা তাকে অত্যধিক দুঃসাহসী করে তোলে। তিনি যে সময় দ্বীপটি কিনেছিলেন সেই সময়টাতে দ্বীপটিতে একটি নারকেল গাছও ছিল না, পুরোটাই ছিল শুষ্ক। ব্র্যান্ডন যখন সেই দ্বীপে উপস্থিত হয় তখন তার হাতে ছিল মাত্র 2টি ব্যাগ, আর তাকে সেই সব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যে সকল চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল রবিনসন ক্রুসো। তিনি ছোট একটি ঘর নির্মাণ করেন, আর তিনি সেই ঘরে 1 বছর চলার জন্য যে সকল জিনিসপত্র নিয়ে এসেছিল সেগুলো রাখেন। ধীরে ধীরে ব্র্যান্ডন সেই শুষ্ক দ্বীপটিকে একটি বন্য দ্বীপে রূপান্তরিত করতে শুরু করেন। 1 বছর পরে তিনি একটি সহকারী পান, যার নাম ছিল রিন লে ফরচুন। মূলত রিন পাশের একটি জনবহুল দ্বীপে বসবাস করতেন। রিন ব্র্যান্ডনকে সকল কাজে সহযোগিতা করতে থাকে। তাদের কাজ ছিল পাখিদেরকে খাবার দেওয়া সহ কচ্ছপের যত্ন এবং গাছ লাগানো। সময় যেতে থাকে, দেখতে দেখতে কেটে যায় 1 দশক, আর সেই সময়টাতে তারা দ্বীপটিতে প্রায় 6,000 চারা রোপণ করেছিল, যা অসংখ্য পাখির বাসস্থানে রূপান্তরিত হয়। বলার চাইতে এটা করা অনেক বেশি কঠিন। প্রথম দিকে একটি জনবহুল দ্বীপ থেকে অসংখ্য পাখিকে তাড়িয়ে দেয়া হয়, আর সেই পাখিগুলো ব্র্যান্ডনের দ্বীপে অগ্রসর হতে থাকে। আমাদের রবিনসন সেই সকল পাখিদেরকে খাবার দিতে শুরু করে। সময়ের সাথে সাথে অসংখ্য পাখি দ্বীপটিতে বাসা বাঁধতে শুরু করে। পরবর্তী 10 বছর সময়ের মধ্যে তারা দ্বীপটির মধ্যে প্রায় 5 কিলোমিটার রাস্তা তৈরি করে, সেই সাথে আরও কিছু যা একজন মানুষের সুখী জীবনযাপন করার জন্য যথেষ্ট। তবে ব্র্যান্ডনকে সেই দ্বীপটিতে ঝড় বৃষ্টির মধ্যে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল। অবিশ্বাস্য এই ঘটনাটি আধুনিক যুগে ঘটার দরুন বিশ্বযুগে ছড়িয়ে পড়তে থাকে। অল্প সময়ের মধ্যে লোকটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে সাংবাদিকেরা তার সাক্ষাৎকারের জন্য লাইন ধরতে থাকে। তবে তিনি একজন সাংবাদিকের সাক্ষাৎকারও প্রত্যাখ্যান করেননি, তবে তিনি সেই সাক্ষাৎকারগুলো খ্যাতি বা পরিচিতি পাওয়ার জন্য দেননি। এগুলোর একমাত্র কারণ ছিল তার দ্বীপটিকে তিনি খুব ভালোবাসতেন, আর এই দ্বীপটি সম্পর্কে বিশ্ববাসীকে জানাতে পারলে এটাই যেন তার তৃপ্তি। 40 বছর বয়সী ব্র্যান্ডনের 1996 সাল থেকে প্রায় 1 দশক কেটে যাওয়ার পরে আত্মজীবনী প্রকাশিত হয়, যার নাম ছিল এ গ্রেইন অফ স্যান্ড, দ্য স্টোরি অফ ওয়ান ম্যান অ্যান্ড ওয়ান ল্যান্ড। 2007 সালে ব্র্যান্ডনের বিশ্বস্ত সহকারী এবং কাছের বন্ধুতে পরিণত হওয়া রেনোলা ফরচুন ক্যান্সারে মারা যান। ব্র্যান্ডন গ্রিমসও তাকে দত্তক পুত্রে পরিণত করার 1 বছর পরেই তিনি মারা যান। তাই আমাদের রবিনসন আবারও দ্বীপটিতে একাই জীবনযাপন করতে শুরু করেন। ব্র্যান্ডন তার দ্বীপটিকে এমনভাবে রূপান্তরিত করেন যেখানে প্রায় নতুন করে আরও 2,000 প্রজাতির পাখি বাসস্থান তৈরি করতে ছুটে আসে। একমাত্র ব্র্যান্ডনের প্রচেষ্টার কারণেই বিলুপ্তির পথে থাকা 100-এরও বেশি বিশাল আকারের কচ্ছপ আবার প্রজনন ঘটাতে সক্ষম হয়েছিল। ব্র্যান্ডন এভাবেই পরিত্যক্ত একটি জমির টুকরোকে যেন স্বর্গে রূপান্তরিত করে তোলে। এটা দেখতে এতটাই মনোমুগ্ধকর হয়ে ওঠে যে 2010 সালে সৌদি যুবরাজ ব্র্যান্ডনকে তার দ্বীপের জন্য $50 মিলিয়ন দিতে রাজি হন। তিনি চেয়েছিলেন দ্বীপটিকে একটি দুর্দান্ত রিসোর্টে পরিণত করতে, কিন্তু আধুনিক যুগের রবিনসন প্রস্তাবটিকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। তিনি চাইছিলেন না যে তার এত যত্নে গড়ে তোলা দ্বীপটি ধনী বা বিখ্যাত কারোর রিসোর্টে পরিণত হোক। তিনি চাইতেন তার লালিত দ্বীপটি যেন কোনো একটি জাতীয় উদ্যানে পরিণত হয়, যাতে করে সবাই সেখানে উপভোগ করতে পারে। সাংবাদিকরা তাকে একবার জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি কখনো একাকী বোধ করেননি? তার উত্তর ছিল বেশ আশ্চর্যজনক। তিনি উত্তরে বলেছিলেন, হ্যাঁ, আমি অবশ্যই একাকী বোধ করেছি। সেই সময়টাতে আমি লন্ডনের একটি অ্যাপার্টমেন্টে ভাড়া ছিলাম, আর তখন আমাকে বিদ্যুৎ এবং ফোন বিল দেওয়ার প্রয়োজন হতো। এরপর ব্র্যান্ডনের অনেক প্রচেষ্টার ফলে তার দ্বীপটিকে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়, আর দ্বীপটির নামকরণ করা হয় মোয়েন আইল্যান্ড ন্যাশনাল পার্ক নামে। বর্তমানে দ্বীপটির প্রতি
বর্গমিটারে পৃথিবীর অন্য যে কোনো দ্বীপের চাইতে বেশি প্রজাতির প্রাণী বাস করে। ময়েনে আইল্যান্ড এখন পর্যটকদের জন্য উন্মুক্ত, তবে আপনি সেখানে একটি রাতও কাটাতে পারবেন না। আপনি শুধু সেখানে 12 ইউরো দিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য ভ্রমণ এবং দুপুরের খাবারের সময় পাবেন। পর্যটকদের কাছ থেকে আসা লভ্যাংশ দ্বীপটির উন্নয়নের কাজে বিনিয়োগ করা হয়। অন্যরা যাই ভাবুক, ব্র্যান্ডন এভাবেই একটি সুখী জীবন পার করেছেন। আধুনিক যুগের এই রবিনসন ক্রুসো 2012 সালে অনন্তকালের পথে পাড়ি জমিয়েছেন। তিনি বলতেন, যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন তাহলে জীবনের সেটুকু সময়ও দ্বীপটিতে কাটিয়ে যেতেন। তিনি এমন একটি সুখী জীবন পার করেছেন যার কারণে পরবর্তীতে তার জীবনে আর কোনো আফসোসের অবকাশই ছিল না। বর্তমানে তার দ্বীপে একটি ছোট জাদুঘর এবং চ্যাপেলও রয়েছে। সেই সাথে রয়েছে 1850 সাল থেকে দ্বীপটির মালিকদের একটি নামের বোর্ড। সেখানে আরো রয়েছে 3টি কবরস্থান যেখানে সমাহিত করা হয়েছে ব্র্যান্ডনের বাবা এবং অজানা 2 জলদস্যুর মৃতদেহ। হ্যাঁ, এভাবেই 40 বছর বয়সী একজন মানুষ জীবনের সমস্ত হিসাব নিকাশের সমীকরণ পাল্টে দিয়ে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।